সো আমরা এখন ঢুকে যাচ্ছি ডান্সে। ডান্সের টাইম টেবিলটা এটা, আজকে ফ্রাইডে 8টা পর্যন্ত খোলা। আচ্ছা, এটা মাদার্স ডে উপলক্ষে সাজিয়েছি এখানে। ওইখানে কাজ করে ডান্সের গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়, একটু এক্সপেন্সিভ হয়। এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এই গাছটা দেখে আমি প্রথমে মনে করেছিলাম আঙ্গুর, উপর থেকে না লালটা। এই এদিকে দেখে মনে করেছিলাম এটা আঙ্গুর, পরে বিপাশা বললো না না এটা আঙ্গুর না, এখান থেকে দেখে মনে হচ্ছে এটা আঙ্গুর, আসলে এটা আঙ্গুর ছিল না। এই গাছটা আমার খুব সুন্দর লাগে যখন ঝুলিয়ে রাখে, তাই না? এটা প্রাইস কত রে? ও, এটা প্রাইস 15 ইউরো। এটার প্রাইস কত? ওইটা এটার সাথে কি ইয়াটা? তাই তো আমি অবাক হচ্ছি, 15 কিভাবে হয়? 17, সরি, 17 ইউরো। রেস্ট্রিকশন, এদিকে ব্যারিয়ার দেওয়া, যাওয়া যাবে না। আমার জ্যাকেট একটা নেই, একটা নেই, কালারটা একটাই ছিল ওখানে, সো নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, ওকে, এটা খুব সফট, অনেক মোটা হবে, ভালো হবে। হ্যাঁ, ফিটিংসটা অনেক সুন্দর হয়েছে। ওইটা হচ্ছে আমার জ্যাকেট। ওকে, একটা গেল, এটা হচ্ছে বিপাশার প্যাকেট, সেকেন্ড ওয়ান। আমি তেমন কিছুই কিনিনি, যাই হোক, এতটুকু যে কিনতে পেরেছি ওইটাই অনেক, কারণ সবকিছুই বন্ধ, একেবারেই বন্ধ, ইভেন এখানেও বন্ধ, জাস্ট একটু একটু খোলা ছিল ওখান থেকে, আমরা ওখানেই আমরা অনেক টাইম স্পেন্ড করেছি আজকে। সো ও এটা আপাতত দুটো স্টিক কিনেছি, আপাতত, হ্যাঁ আপাতত, আমরা অনেকক্ষণ সময় ব্যয় করেছি এগুলো সিলেক্ট করতে, কিন্তু কোনোভাবেই কোনোটা ম্যাচিং করে পছন্দ করতে পারছি না, তো আপাতত চিন্তা করলাম দুটোই নিই। ও দুটো নিয়েছে, আমি দুটো নিয়েছি, তো পরবর্তীতে দেখা যাক, অন্য কোথাও থেকে ভালো লাগলে আরো কিনে আমরা ওটাকে সাজিয়ে রাখবো। মানে ওখানে থেকে এখানে আরো সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে আমার কাছে, কালারে। তারপর এটা ও নিয়েছে, এটা ওয়াটার বোতল, মাছের কাজের সময় লাগে গরম পানি খাওয়ার জন্য, বা কোথাও গেলে একটু গরম কিছু রাখার জন্য মাঝে মাঝে দরকার হয়, যেহেতু এখানে অনেক ঠান্ডা। হ্যাঁ, ভীষণ হ্যান্ডি এটা, দেখতো ক্লাসি। এটা হচ্ছে আরেকটা, হোয়াট ইজ ক্লাসি, হোয়াট ইজ ক্লাসি,
ও দুটো নিয়েছে তারপর আচ্ছা এটা হচ্ছে রাসেলদার ক্যাপ ওকে প্রায় হারিয়ে ফেলে একটা ওয়ান টাইম ইউজ করে তাই দুটো নিয়েছে ওখান থেকে কালারগুলো সুন্দর ছিল দেখতে বেশ ভালো তারপর দেখাতে যাচ্ছি আমাকে এখন হেল্প করছে আমার ছোট্ট পাখিটা কি দেখাচ্ছিস তুই ওখানে আচ্ছা দেখাবো আমরা দেখাবো তার ওয়েট করো এটা আমরা এটা নিয়েছি এটা হচ্ছে ক্যান্ডেল কিন্তু প্লাস্টিকের ব্যাটারি দিয়ে চলে রাখো তুমি ওখানে রাখো রাখো আমার বাজার শেষ বিপাশার বাজার শেষ এখানেই শেষ আর আমারটা মাত্র শুরু আমারটা তো একটা দেখালাম চমক দেখালাম আরো আছে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্যাগ এটা হচ্ছে আমার সেকেন্ড ব্যাগটা আমিও নিয়েছি দুটো ফুল আমার গুলো দুটোটাই আমিও দুটো নিয়েছি এখন কারণ বুঝতে পারছিলাম না কোনটার সাথে কোনটা যায় তো এটা হচ্ছে আমারটা আমিও নিয়েছি একটা আমিও নিয়েছি একটা একটা বিকাশে নিয়েছি একটা আমিও নিয়েছি আপনাদের দেখাবো জানিয়ে তারপর নিয়েছি এটা আসার জন্য দেখতে অনেক ফ্যান্সি মনে হচ্ছে এদিকে জড়িয়ে কাজ এখন সামার আসছে তাই এটা এটা নিয়েছি ঘরে পরার জন্য কাপড় আমিও একটা কিনেছি এটা আমি একটাই নিয়েছি দুটো নিইনি দাঁড়াবো এক করো মাম্মা একটা চকলেট দাও তো বিপাশা আসার জন্য লোভ সামলাতে পারেনি এটা এখন ওর বরাবর সাইজ আসলে হালকা একটু মনে হয় বড় দেখা যাক পড়তে পারবে নেক্সট ইয়ার আশা রাখছি পড়তে পারবে এই বছরও পড়তে পারবে এগুলো পড়া যায় হ্যাঁ সুন্দর লেগেছে তাই নিলাম ওর অলরেডি অনেক জুতো তারপরও লোভ সামলাতে পারি না আমি ওর জিনিস দেখলে আমিও নিয়েছি একটু টাইট তারপর আমি আমার জন্য জুতো নিয়েছি একটু চকচকেই বটে একটু সুন্দর লাগাতে নিলাম তারপর এগুলো নিয়েছি আসার জন্য এটা একটা নিয়েছি এটাও নিচে খেলতে গেলে তখন পড়তে পারবে হ্যাঁ দেখতে সুন্দর স্টাইলিশ আর কিছু আছে না কিছু নেই সব শেষ তো এগুলোই হচ্ছে আমাদের বাজার এই সামান্য কটা বাজার করতে আমাদের ডিসাইড করতে করতে খুঁজে দেখতে দেখতে আমাদের অনেক সময় লেগে গেছে তো বাচ্চা নিয়ে আসলে একটু কষ্ট বাচ্চা নিয়ে না বটে বাচ্চা আর হাজবেন্ড নিয়ে গেলেও সেম কষ্ট বাচ্চা যেভাবে পেরা দেয় হাজবেন্ডরাও ঠিক সেম প্যারা দেয় আমি জানি না আপনাদের হাজবেন্ডরা কেমন বাট আমাদের হাজবেন্ডরাও বোর হয়ে যায় ঘুম আসে পা ব্যথা করে খিদা পেয়ে যায় সব কিছুই তারপরও এসব প্যান পেনা শুনতে শুনতেই আমরা এতটুকু কিনে ফেললাম ফুলের চয়েসটা কেমন ছিল জানাবেন আমরা আসলে এখন বুঝতে পারছি না আসলে ফুলের আসলে অনেক রকম ছিল কিন্তু আমরা বুঝতে পারছি না কোনটা নিলে আমাদের ভ্যারাইটিস ছিল ফুল কেনাতে এই ফুল কিনছি আমরা আসলে অনেক কিন্তু না আমাদের আসলে হচ্ছে এই যে টুকটাক বাজারটা করতে পেরেছি 2 মাস পর সেটাই আমরা অনেক কানাতে